আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য আমরা সাধারণ জ্ঞানে ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসে আমরা বিভিন্ন ভাস্কর্যের স্তূপ দেখে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় ভাস্কর্যের স্তূপ দেখে এই বিষয়ের প্রশ্ন কিন্তু আইকিউতে অবশ্যই আসে এবং আসবে। সে কারণে আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিও শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং একটা গুরুত্বপূর্ণ মেডিকেল সমস্যা নিয়েও আলোচনা করবো এবং তোমাদেরকে কিছু সমাধানের উপায় এবং পরামর্শ দেব। তো অনেকে আমার কাছে জানতে চাও যে কানে পদ্মা ফুটো থাকলে এবং কানের ভিতর দিয়ে যদি পুঁজ বের হয় বা পানির জাতীয় যদি কিছু বিষয় বের হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মেডিকেলের সমস্যা করবে কিনা। সমস্যা অবশ্যই করবে এবং এই সমস্যার সমাধান তুমি কিভাবে করতে পারো একদম ভিডিওর শেষে আমি আলোচনা করব। এখন সবাই একটু আমার বড় মনিটর দেখে লক্ষ্য করো। আগে আমরা লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আজকের আমাদের বিষয় ভাস্কর্য স্থাপত্য। প্রথমটি দেখো, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মইনুল হোসেন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান, জাতীয় সংসদ ভবন লুই আইকান, মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির, অপরাজয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ, স্বপার্জিত স্বাধীনতা শামীম শিকদার, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য শ্যামল চৌধুরী, দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা, শাপলা চত্বর আজিজুল জলিল পাশা, তিন নেতার মাজার মাসুদ আহমদ, চারুকলা ইনস্টিটিউট মাঝারুল ইসলাম, ক্যাকটাস হামিদুজ্জামান খান এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর্য এবং স্থাপত্য রয়েছে। এই বিষয়গুলো আমি বারবার বলছি, এই বিষয়গুলো খুব ভালোভাবে তোমাদের গুরুত্বের সাথে পড়তে হবে, কারণ লিখিত পরীক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী কিন্তু সমসাময়িক পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে সাধারণ জ্ঞানে। মা ও শিশু এবার স্থপতি নোভেরা আহমদ, বেগম রোকেয়া ভাস্কর্য হামিদুজ্জামান খান, শান্তির পাখি হামিদুজ্জামান খান, স্বাধীনতা সংগ্রাম শামীম শিকদার, অমর একুশে জাহানারা পারভীন, সংসপ্ত হামিদুজ্জামান খান, একাত্তরের গণহত্যা ভাস্কর রাশা, সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ডু, গোল্ডেন জুবলি টাওয়ার মোয়েনুল হক, বিজয় সরণি ফোয়ারা আব্দুর রাজ্জাক, সার ফোয়ারা নিতুন কুণ্ডু, স্বাধীনতা স্মৃতিস্তম্ভ এ কে এম ইকবাল, রুই কাতলা হামিদুর জামান খান, জাগ্রত চৌরঙ্গে আব্দুর রাজ্জাক, চেতনা একাত্তর মোহাম্মদ ময়নুল। তো যাই হোক, আমরা আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর্য এবং তাদের স্থপতিকে তার নামগুলো একটু জানলাম। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আরো সাধারণ জ্ঞান বইয়ে আরো কিছু তোমরা ভাস্কর্যের স্থপতি পাবা সেই তথ্যগুলো একটু তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে? যাই হোক, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকে প্রথম ভিডিওটি দেখছো, আমি কিন্তু পূর্ববর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দিয়েছি বাংলার ইংলিশ সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপরে। ওই টিউটোরিয়াল গুলো একটু তোমরা দেখে আসবে, কারণ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে তোমরা যারা আগামীতে পরীক্ষা দিতে যাবা, তোমরা কোন কোন টপিক গুলো পড়ে গেলে পরীক্ষা কমন পেতে পারো বা কোন ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালই কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওগুলো আমি আপলোড করেছি, ঠিক আছে? ওই ভিডিওগুলো একটু দেখে আসো। আর হচ্ছিল, ভিডিওর শুরুতে বলেছিলাম অনেকের কানের পদ্মা ফুটো থাকে, কান দিয়ে পানি বের হয় বা পুঁজ বের হয়, এই জাতীয় সমস্যা থাকলে অবশ্যই তুমি মেডিকেলে বাদ পড়ে যাবো। সেক্ষেত্রে তোমরা যখন এই সমস্যা যদি কারো থেকে থাকে, তুমি যেটা কাজ করতে পারো, সর্বপ্রথম তুমি তোমার এলাকায় যদি ভালো কোনো নাক কান গলার বিশেষজ্ঞ থাকে, সেটা সরকারি ডাক্তার হতে পারে বা ভালো একজন সার্জন হতে পারে, ভালো একজন অন্য মেডিকেলের ভালো ডাক্তার হতে পারেন, তাদের কাছে তুমি গিয়ে পরামর্শ নাও, কানটা দেখাও। কারণ কানের পদ্মা যদি ফুটো থেকে থাকে, যদি কারো কান দিয়ে যদি পুঁজ পড়ে বা পানি পড়ে, তুমি অবশ্যই মেডিকেলে বাদ পড়ে যেতে পারো। সেই কারণে আগে থেকে যদি এই সমস্যা থাকে, ভালো একজন নাক কান গলা ডাক্তার দেখাও, দেখায় তুমি এই সমস্যার সমাধান করে নিতে পারো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো একটু আমাকে কমেন্টসে জানাই দিও এবং আগামীতে যদি আরো
নতুন কিছু টপিকস নিয়ে যদি তোমরা ভিডিও চাও বা প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টস গুলো অনুযায়ী নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আসার। ঠিক আছে, আর যারা চিন্তা করছো একটা প্রস্তুতির দরকার, একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া দরকার, যারা আগ্রহী যাদের সামর্থ্য আছে, তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে বর্তমানে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমিতে ছাত্ররা আসে, এসে প্রস্তুতিমূলক কোচিং করে। তোমরাও চাইলে এখানে এসে প্রস্তুতিমূলক কোচিং করে তুমি তোমার সামর্থ্যকে আরো বাড়াতে পারো, আরো তোমার স্কিলকে বাড়াতে পারো। যত বেশি তুমি স্কিল বাড়াবা, যত বেশি তুমি সামর্থ্যবান হবা সব দিক থেকে, তোমার মেডিকেল, লিখিত, মৌখিক এবং শারীরিক এই চারটা বিষয় থেকে যখন তুমি প্রস্তুতির মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলবে, তখন যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি দেখবে খুব সহজে মেধা স্থান অর্জন করে নিজের যোগ্যতায় নিজের মেধায় কিন্তু তুমি সামরিক বাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে চাকরি পেয়ে গেছো। তো যাক, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।